আমরা কোথায় যাচ্ছি? আমরা কস্টকো। কস্টকো যাচ্ছি, রাইট? চলুন ওদিকটাই যাই, তারপর চারিদিকটা ঘুরে দেখি। নমস্কার বন্ধুরা, আমার আরো একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কয়েকদিন ধরেই ভাবছি কস্টকো যাব, কিন্তু যাওয়ার হয়ে উঠছিল না। শেষ পর্যন্ত আজকে আসা হলো। সাধারণত আমরা উইকেন্ডেই সারা সপ্তাহের বাজারটা সেরে রাখি, কারণ উইকডেতে তো সময় পাওয়া যায় না। এসে এসে চিপসে নজর দেখলেন তো? আজকালকার বাচ্চাগুলো না ভীষণ চিপস খেতে পছন্দ করে। যদিও আমি দিতে চাই না, তবুও মাঝে মধ্যে আবদার করে, তখন দিতেই হয়। এখানে ওয়ালমার্ট, শোবিজ এরকম ধরনের অনেক সুপার স্টোর আছে, কিন্তু এগুলোর থেকে কস্টকোতে দামটা অনেকটাই কম। কিন্তু কস্টকোর একটা অসুবিধে হলো যে আপনাকে অনেকটা বেশি পরিমাণে জিনিস কিনতে হবে, আর এখানকার প্রোডাক্টের কোয়ালিটিটাও বেশ ভালো। তবে এখানে বাজার করতে হলে আপনাকে $120 দিয়ে একটা এক্সিকিউটিভ কার্ড বানাতে হবে প্রথমে, আর যেটার ভ্যালিডিটি হচ্ছে 1 বছর। আর তারপর আপনার বাজার করে দেখে যদি ভালো লাগে, তাহলে আপনি আবার কার্ডটাকে রিনিউ করতে পারেন। এখানে আবার আগামীকাল কানাডা হলিডে, তাই এখানকার সব স্টোরগুলোই বন্ধ থাকবে, তাই আরও আগে আগেই বাজারটা আজকেই সেরে নিলাম। এই দুদিন থেকে ওয়েদারটা এখানে ভীষণ মেঘলা মেঘলা করছে, তাই আজ দুপুরবেলা বাড়িতে একটু খিচুড়ি বানিয়েছিলাম। মাকে ফোন করে জানলাম যে ওখানেও ভীষণ বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির দিনে খিচুড়ি, আলু ভাজা, ডিম ভাজা খেতে বেশ ভালো লাগে, বলুন। চলুন এবার একটু ওদিকটায় যাই। আমরা ছোটবেলা যেমন নানান রঙের আইসক্রিম খেতাম, সেরকম ধরনের নানান রঙের আইসক্রিম এখানেও পাওয়া যায়, আর আইসক্রিমগুলো খেতেও বেশ টেস্টি। আর এগুলো হচ্ছে সমস্তটাই স্যালাড, কারণ এখানকার মানুষজন স্যালাডটাই বেশিরভাগ পছন্দ করে। আর এটা হচ্ছে অ্যাসপারাগাস, এটা কেমন করে খেতে হয় সেটা আমি জানি না, আর আপনারা যদি কেউ জানেন তাহলে আমাকে জানাবেন যে এটা কীরকমভাবে খেতে হয়। চলুন এবার একটু ডেয়ারি প্রোডাক্টের ওদিকটাই যায়। ভাবছি 4 লিটার দুধ নেব, তারপর রসগোল্লা বানাবো। জানেন এখানে না রসগোল্লা পাওয়া যায় না, তাই ভাবছি বাড়িতেই একটু রসগোল্লা বানাবো। জানি না হবে কি না, কিন্তু তাও একটু চেষ্টা করে দেখব। এখানে ইন্ডিয়ান স্টোর আছে, সেখানে গেলে কিছু কিছু মিষ্টি পাওয়া যায়, কিন্তু বাড়ির মিষ্টির মতো স্বাদ এখানে পাওয়া যায় না। তবে এখানকার গোলাপ জামুনটা বেশ ভালো খেতে। আর এটা হচ্ছে চিকেনের দিক, চিকেনটা বেশ ফ্রেশ পাওয়া যায় এখানে। আর এদিকটা আছে বিভিন্ন ধরনের বই আর খাতা, আর আমার মেয়ের স্টোরি বুক ভীষণ পছন্দের, তাই এখানে এসেও একটা স্টোরি বুক খুঁজে নিয়ে চলে আসছে। দেখুন, এই দেখুন, আর ওর ইচ্ছে এখন এখানে বসে পড়বে কিনা সেটা জিজ্ঞাসা করছে। এখানে বসে যদি এখন পড়তে শুরু করে, তাহলে কখনই বা বাড়ি যাবে, কখনই বা কি করবে। এগুলো হচ্ছে বান, কুকিজ, এগুলো বাচ্চাদের টিফিনে আপনি দিয়ে দিতে পারেন, আর এগুলো খেতেও মোটামুটি খারাপ না, বেশ ভালোই। এখানে হালকা হালকা গরম পড়েছে, তাই অনেক নতুন জামা কাপড় এখানে দেখা যাচ্ছে। সাধারণত অন্য সময় এলে বেশিরভাগ সময় শুধুমাত্র কোট আর শুধুমাত্র শীতের পোশাকই এখানে দেখা যায়, কিন্তু এখন বেশ গরমের পরার মতো অনেক রকম বাচ্চাদের ড্রেস, বড়দের ড্রেস, বেশ ভালো ভালো জামা কাপড় এসেছে। এখানে আবার কিছু শীতের পোশাকও রেখে দিয়েছে। দেখুন এখানটায় বাচ্চাদের জামা কাপড়গুলো, কি সুন্দর সুন্দর জামা কাপড় নিয়ে এসছে নতুন নতুন, কি ভালো লাগছে দেখতে। আর এটা হচ্ছে কোকোনাট রোল, এটা খেতেও বেশ ভালো। আর এখানে জানেন
একটা বেশ মজার ব্যাপার হলো, আপনি যদি কিছু কিনতে চান তাহলে তার আগে খাবারটা টেস্ট করতে পারেন, কারণ এখানে অনেক অনেক স্টলে স্যাম্পল রাখা থাকে, আর তারা আপনি চাইলেই খাবারটা টেস্ট করতে পারেন আর তারপরে কিনতে পারেন। চলুন এবার ফার্মাসির ওদিকটা ঘুরে একটু দেখি। এখানে গরমকালে স্কুলে দু মাস ছুটি থাকে, তবে এমনটা না যে এখানে গরম পড়েছে বলে গরমের ছুটি। এখানকার মানুষজন গরমকালে এইসব বোটগুলো কিনে নিয়ে চারিদিকে যে সমস্ত বীজগুলো আছে সেখানে ঘুরতে যায়। আর এই দু মাসই কেবলমাত্র গরমকাল, বাকি সময়টা তো বেশিরভাগটাই ঠান্ডা অথবা চারিদিকটা বরফে ঢাকা থাকে, সেই জন্য ওরা ঠিকঠাক এনজয় করতে পারে না। আর সেই কারণেই গরমকালটা এরা ঘুরতে যাওয়ার জন্য বেছে নেয়। এখানেও বেশ ভালো ভালো চিংড়ি মাছ পাওয়া যায়। আর চিংড়ি মাছগুলো একদিন কিনে নিয়ে এসে মালাইকারি বানিয়েছিলাম, তো বেশ ভালো। দেখুন এখানে কত রকমের গলদা চিংড়ি পাওয়া যায়। যারা যারা চিংড়ি মাছ খেতে ভালোবাসেন তাদের এখানে এসে কোনো রকমের অসুবিধে হবে না। আর এগুলো হচ্ছে স্যালমন ফিশ, সমুদ্রের মাছ। এখানে অনেক বাঙালি আছে যারা এগুলো খায়, যদিও আমরা খাই না, আমরা কখনো কিনিও নি বা এটা রান্নাও করিনি। আর এগুলো হচ্ছে তেলাপিয়া মাছ, জানি না কেমন খেতে হয় কারণ আমরা খুব কম মাছ খাই। রুই, কাতলা, চারাপোনা এগুলো থাকলেই ভালো হয়, কিন্তু এই মাছগুলো কেমন খেতে হবে জানি না, আর কোনোদিন চেষ্টাও করিনি। যখন আমি ইন্ডিয়া থেকে আসি তখন ভেবেছিলাম এখানে ডাব শ্যাম্পু পাওয়া যাবে না, তারপর এখানে এসে দেখি যে এখানে সব কিছুই পাওয়া যায়। অনেক কিছু কেনা হয়ে গেছে, চলুন এবার বাড়ির দিকে এগোই। ভিডিওটি কেমন লাগলো আমাকে লিখে জানাবেন, আর ভালো লাগলে লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন।